নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে শীতকালে বাড়িতে করতে পারেন এমন 22 ধরনের ফুল গাছের কথা আপনাদের বলবো। কিভাবে গাছের মাটি প্রস্তুত করবেন ও কিভাবে যত্ন নিলে সঠিক সময়ে প্রচুর ফুল পাবেন সে সম্পর্কেও বিশদভাবে আলোচনা করব। যে গাছটি দিয়ে শুরু করছি তার নাম অ্যালিসাম। খুব সুন্দর ছোট ছোট ফুল হয় গাছটিতে। সাদা ছাড়া আরও কয়েকটি রঙে এই ফুলটি পাওয়া যায়। নার্সারি থেকে ছোট চারাগাছ নিয়ে আসলে আপনাকে চূড়ান্ত প্রতিস্থাপনের আগে মাঝারি আকারের একটা পাত্রে বসিয়ে গাছগুলিকে একটু বড় করে নিতে হবে। একটু বড় আকারের গাছ আনলে সরাসরি চূড়ান্ত প্রতিস্থাপন করে দিতে পারবেন। সব গাছের চারার জন্য এই একই নিয়ম। এই পাত্রে গাছটি একটু বড় হলে কুঁড়ি চলে আসতে পারে। ওই কুঁড়ি থেকে ফুল ফুটতে দেবেন না, কুঁড়ি সমেত ডালের ডগাগুলি ছেঁটে ফেলবেন। চূড়ান্ত প্রতিস্থাপনের পরেও ডিসেম্বর মাস পর্যন্ত নিয়মিতভাবে এই কাজটি করতে হবে, তাহলে গাছ ঝাঁকড়া হবে। এর জন্য আমি 25% মাটি, 30% জৈব সার, 25% কোকোপিট ও 20% বালির মিশ্রণ ব্যবহার করেছি। টবেও অ্যালিসাম করা যায়, তবে হ্যাঙ্গিং বাস্কেটে এদের দেখতে খুব সুন্দর লাগে। এই প্লাস্টিকের পাত্রটিকে পরে হ্যাঙ্গিং বাস্কেটে ডুব দেওয়া হবে। অ্যালিসামের চারা পোঁতার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে। দেখুন, পাত্রের মাটিকে আমি পিরামিডের মতো আকৃতি দিয়েছি আর তার ঠিক চূড়াতে গাছটি পোঁতা হয়েছে। এইভাবে পুঁতলে গাছটির শাখা প্রশাখা সব দিকে খুব সুন্দরভাবে ছড়াবে। এবার দড়ি দিয়ে পাত্রগুলি ঝুলিয়ে দেওয়ার পালা। এদের খুব বেশি জল লাগে না, মাটি শুকিয়ে আসতে দেখলে তবেই জল দেবেন। সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা খুব সুন্দর মিষ্টি গন্ধ দিয়ে আপনার বাগানকে ভরিয়ে রাখবে। পরের গাছটি হলো অ্যান্টিরাইনাম। এর দুটো ভ্যারাইটি আছে, একটি বেঁটে আর একটি লম্বা। আমার এই গাছগুলি লম্বা ভ্যারাইটির। এর জন্য আমি 40% মাটি, 30% গোবর সার আর 15% করে কোকোপিট ও বালি ব্যবহার করব। গোবর সারের বদলে ভার্মিকম্পোস্টও ব্যবহার করা যাবে। 8 বা 10 ইঞ্চির পাত্রে এই গাছগুলি পুঁততে পারেন। গাছগুলি একটু বড় হলে লাঠি দিয়ে সাপোর্ট দেওয়ার দরকার হবে। খুব সুন্দর উজ্জ্বল রঙের এই ফুল আপনার বাগান আলো করে রাখবে। পরেরটি হলো অ্যাস্টার। বেগুনি, পিঙ্ক এই দুই রঙের ফুল আমার বাগানে ছিল, তবে এর আরও অনেকগুলি কালার হয়। অ্যাস্টারের জন্য যে মাটি আমি ব্যবহার করেছি তাতে আছে 30% মাটি, 40% গোবর সার, 20% কোকোপিট ও 10% বালি। 8 বা 10 ইঞ্চির টবে অ্যাস্টার করতে পারেন। এর একটি বড় সমস্যা আমি যেটি দেখেছি সেটি হলো পাতা খেয়ে নেওয়া পোকার আক্রমণ। এর থেকে বাঁচতে সপ্তাহে একবার করে শুরু থেকেই নিম তেল স্প্রে করতে হবে। পরের গাছটি হলো ক্যালেন্ডুলা। 30% মাটি, 25% কোকোপিট, 25% জৈব সার ও 20% বালি মিশিয়ে এর মাটি প্রস্তুত করতে হবে। 10 ইঞ্চি ব্যাসের গামলা টব আমি ক্যালেন্ডুলার জন্য নির্বাচন করেছি। একটি পাত্রে একটি গাছই যথেষ্ট। ফুল হয়ে যাওয়ার পর থেকে যাওয়া এই অংশটি নিয়মিতভাবে কেটে ফেলবেন, দানা পরিপক্ক হতে দেবেন না। তাহলে ফুলের আকার ছোট হয়ে যাবে ও গাছ তাড়াতাড়ি বুড়িয়ে যাবে। এরপর আসছে চন্দ্রমল্লিকা। সচরাচর সকলের বাড়িতেই এই গাছ দেখা যায়। চন্দ্রমল্লিকার জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করতে হয়, তবে এখন অর্থাৎ আগস্ট মাস থেকে আপনারা যেগুলি করতে পারেন সেগুলি এক এক করে বলছি। এখন নার্সারি থেকে চারা নিয়ে এসে পুঁততে পারেন। চারা যত বড় হবে ততই ভালো। সমপরিমাণ মাটি, জৈব সার, কোকোপিট ও বালির মিশ্রণ দিয়ে গাছ পুঁততে হবে। সঙ্গে 2 চামচ নিমখোল মিশিয়ে নেবেন। 8 ইঞ্চি পাত্রে চন্দ্রমল্লিকা ভালোই হয়, তবে 10 ইঞ্চি পাত্র হলে মাটি আর একটু বেশি পাবে। এছাড়া আপনার বাড়িতে যদি গত বছরের কোনো মাতৃ গাছ থাকে তবে সেগুলির টবের মাটি পরিবর্তন করে দিন। নতুন বা পুরনো দুই প্রকার গাছেরই ডগাগুলি নিয়মিতভাবে ছেঁটে দিতে হবে, তাতে গাছ আরও ঝাঁকড়া হবে। যদি কোনো কুঁড়ি চলে আসে সেগুলিও কেটে দেবেন, কিন্তু নভেম্বর মাস থেকে যে কুঁড়িগুলি আসবে সেগুলি রেখে দিতে হবে। কুঁড়ি ভরে গেলে গাছগুলিকে একটু সাপোর্ট দিয়ে দেবেন।
চন্দ্রমল্লিকা অন্যান্য শীতকালীন ফুলের চেয়ে অনেক আগে থেকেই ফুল দেওয়া শুরু করবে। এবার আসছে সিলোসিয়া। 8 বা 10 ইঞ্চি টপ একটি গাছের জন্য যথেষ্ট। এরও নানা ভ্যারাইটি পাওয়া যায়। এবার যে গাছটি সম্পর্কে বলবো সেটি হলো সিনেরারিয়া। এই গাছে একটু দেরিতে ফুল আসে, তবে প্রথমবার বাগানে দেখলে এর সৌন্দর্য আপনাকে অবাক করবেই। এই ফুলের জন্য আমি মাটি ও জৈব সার 30% করে আর কোকোপিট ও বালি 20% করে মিশিয়ে ব্যবহার করেছি। ছোট 8 ইঞ্চি পটে একটি গাছ দিতে পারতাম, তবে একসাথে একাধিক গাছ রাখলে খুব সুন্দর দেখতে লাগে, তাই বড় পাত্রে রেখে বসিয়েছি। মাটি দিয়ে টপটিকে পুরোপুরি ভরে একেবারে ওপরের দিকে গাছগুলিকে বসাবেন, তাহলে পাতা ও শাখাগুলি খুব সুন্দরভাবে ছড়াবে। এরপর আছে ডালিয়া। চন্দ্রমল্লিকা ডালিয়া ছাড়া শীতের বাগান অসম্পূর্ণই থেকে যায়। 1/2 ইঞ্চি পটে নার্সারি থেকে বিভিন্ন ভ্যারাইটির ডালিয়া চারা আপনি পেয়ে যাবেন, তবে এত ছোট পাত্রে ডালিয়া চারা আনলে অনেকের পক্ষে গাছ বাঁচিয়ে রাখা মুশকিল হতে পারে, সেক্ষেত্রে এরকম বড় গাছ নিয়ে আসলে ঝুঁকি অনেক কম। ডালিয়ার জন্য 25% মাটি, 30% জৈব সার, 25% কোকোপিট ও 20% বালি ব্যবহার করেছি। অনেকের একটি গাছে একটি বড় ফুল পছন্দ, আবার অনেকের পছন্দ একটি গাছে অনেকগুলি ফুল, সেক্ষেত্রে ফুলের আকার কিন্তু ছোট হয়ে যাবে। একটি গাছে অনেকগুলি ফুল পেতে হলে গাছ একটু বড় হলে ডগা থেকে কেটে দেবেন, তাহলে অনেকগুলি শাখা প্রশাখা বেরোবে ও অনেক ফুল হবে। আর একটি ফুল চাইলে ডগা কাটবেন না, বরং যদি অতিরিক্ত শাখা বেরোয় সেগুলিকেও কেটে দেবেন। পরের গাছটি হলো ডায়ান্থাস। 2 ভাগ জৈব সার, 1 ভাগ মাটি ও 1 ভাগ কোকোপিট মিশিয়ে এই গাছের জন্য মাটি প্রস্তুত করতে হবে। 8 ইঞ্চি ব্যাসের গামলা টবে এই গাছ ভালো হয়। ডায়ান্থাসকে শীতকালের পরেও অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। এরপর আছে সুইট উইলিয়াম। এটি ডায়ান্থাসেরই আরেকটি প্রজাতি। সুইট উইলিয়াম চেনার উপায় হলো এর একটি স্টিক বেরোবে ও তার ডগায় এরকম থোকা থোকা ফুল হবে। এটি হলো জেরেনিয়াম। এর জন্য 30% মাটি, 25% করে জৈব সার ও কোকোপিট আর 20% বালি ব্যবহার করেছি। সিনেরারিয়ার মতো এই গাছগুলিকেও আমি একটা বড় টবে 2টো করে একেবারে ওপরের দিকে পুঁতেছি। সারা শীতকাল তো বটেই, তার পরও বেশ কয়েক মাস এই গাছ আপনার বাগানে থেকে যাবে ও ফুল দেবে। এরপরে যে ফুলটি আসছে সেটি হলো গাঁদা। এটি নিয়ে খুব বেশি কিছু বলছি না, আপনাদের সবার বাড়িতেই এই ফুল আছে আর এর পরিচর্যাও আপনারা জানেন। গাঁদা ফুলের বিশেষ গন্ধ এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য। এই ফুলটি হলো ইম্পেশেন্স। আমার মনে হয় প্রত্যেকের শীতকালীন বাগানে এই গাছটি থাকা উচিত। দেখুন, ফুলে সব গাছ একেবারে ভরে আছে। মাটি ও বালি 20% করে আর জৈব সার ও কোকোপিট 30% করে মিশিয়ে এর মাটি প্রস্তুত করতে হবে। 10 ইঞ্চি ব্যাসের 1/2 টব এই গাছের জন্য আদর্শ, তবে 8 ইঞ্চি টবেও করতে পারেন। এই গাছের থেকে ভালো ফুল পেতে আপনাদের আরও একটি কাজ করতে হবে। অক্টোবর মাসে নার্সারি থেকে যখন চারা আনা হয় সেই সময় থেকেই ফুল আসতে শুরু করে। গাছ পোতার পর থেকে নিয়মিতভাবে গাছগুলির ফুল, কুঁড়ি ও ডালের ডগা ছেঁটে দিতে হবে, তাতে গাছ অনেক ডালপালা ছেড়ে ঝাঁকড়া হবে। জানুয়ারি মাস থেকে আসা কুঁড়িগুলিকে রেখে দিতে হবে, তাহলে ফেব্রুয়ারি মাসে গাছ ফুলে ভরে যাবে। গাছগুলি পাশাপাশি রাখবেন, তাহলে সুন্দর লাগবে। এটি হলো কার্নেশন। পাপড়িগুলি সত্যিই সুন্দর, একসঙ্গে ফুটলে খুব সুন্দর লাগে। 8 ইঞ্চির পট এই গাছের জন্য যথেষ্ট। এরপর আছে ন্যাস্টাশিয়াম। বাড়িতে তৈরি হ্যাঙ্গিং বাস্কেটে গাছগুলি দেওয়া আছে। এই গাছ থেকে ভালো ফুল পাওয়ার জন্য এর মাটি সঠিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। আমি 40% মাটি, 40% বালি ও মাত্র 20% জৈব সার ব্যবহার করেছি। এই গাছ মাটিতে বেশি জৈব পদার্থ পছন্দ করে না। বেশি সার হয়ে গেলে গাছ বড় হবে, পাতা বেশি হবে, কিন্তু ফুল বেশি হবে না। এবার আসছি
ভিডিওটি সবচেয়ে আকর্ষণীয় অংশে। শীতের ফুল নিয়ে কথা হবে অথচ পিটুনিয়ার কথা আসবে না, তা হতেই পারে না। পিটুনিয়ার বীজ থেকেও চারাগাছ বানাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে উন্নত মানের বীজ ব্যবহার করতে হবে। এই বীজের দাম একটু বেশি হয়। লোকাল বীজের দোকানে কম দামে কিছু বীজ পাওয়া যায়, সেগুলি থেকে গাছ করলে ভালো ফুল পাবেন না। অনেক সময় সঠিক পদ্ধতিতে বীজ বুনতে না পারলে চারা তৈরি নাও হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে সবথেকে ভালো হয় কাছাকাছি নার্সারি থেকে উন্নত মানের পিটুনিয়ার চারা নিয়ে আসলে। একটু বড় চারা আনবেন, তাহলে আর সেকেন্ড পটিংয়ের ঝামেলা থাকবে না। গাছ পোতার জন্য 30% কোকোপিট, 40% কম্পোস্ট, 20% মাটি ও 10% বালি ব্যবহার করব। প্রথম বছর প্লাস্টিকের পাত্রে এদের পুঁতেছিলাম। 8 বা 10 ইঞ্চি টবেও এদের পুঁততে পারেন। একটি টবে একটি গাছ দিতে হবে। প্লাস্টিকের পাত্রে করলে দড়ি দিয়ে ঝুলিয়ে হ্যাঙ্গিং বাস্কেট বানানো যাবে। গত বছর আমাদের ছাদের এই স্ট্রাকচারে এই পিটুনিয়া করেছিলাম, প্রচুর ফুল হয়েছিল। এছাড়াও দুটি পিটুনিয়া টাওয়ার বানিয়েছিলাম। তার দিয়ে লোহার নেট এভাবে চোঙের মতো করে বেঁধে তার মধ্যে প্লাস্টিক দিয়ে মাটি ভরে দিয়েছিলাম। নিচে ছিল ফল বহন করার প্লাস্টিকের ক্রেট। চোঙের গায়ে তার কেটে গাছগুলিকে পুঁতে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল টাওয়ার দুটি। পিটুনিয়া গাছ পোতার পর থেকে নিয়মিতভাবে কুড়ি সহ ডগাগুলি ছেঁটে দিতে হবে। এর ফলে গাছ আরও ঝাঁকড়া হবে। জানুয়ারি মাস থেকে এদের ফুল হয়, তাই ডিসেম্বর থেকে ডাল ও কুঁড়ি ছাঁটা বন্ধ করতে হবে। এছাড়া ফুল হয়ে যাওয়ার পর শুকনো ফুলগুলিকে বৃন্ত থেকে কেটে ফেলবেন, যাতে বীজ তৈরি না হয়। তাহলে দীর্ঘদিন ধরে অনেক ফুল পাবেন। এটি হলো স্টক। অ্যান্টিডাইনামের মতো এই গাছটিও লম্বা ও বেটে এই দুপ্রকারের হয়। 30% করে মাটি ও কোকোপিট আর 20% করে বালি ও কম্পোস্ট মিশিয়ে এর মাটি আমি প্রস্তুত করেছি। অ্যালিসামের মতো স্টক ফুলেও খুব সুন্দর গন্ধ আছে। এই ফুলটির নাম হলো আফ্রিকান ডেইজি, আরেক নাম ডাইমরফোথিকা। শীতকালেই এই ফুলটি আমাদের এখানে ফোটে। এর লোকাল কোনো নাম থাকতে পারে, তবে আমার জানা নেই। 2 ভাগ মাটি ও 1 ভাগ কম্পোস্ট মিশিয়ে গাছ পুঁতেছি। এর যত্ন একেবারেই কম লাগে। পরের এই গাছটি ভাড়বে না। 8 ইঞ্চি পটে গাছগুলিকে বসিয়েছি। মাটি 40%, বালি ও কম্পোস্ট এই দুইটি উপাদান 30% করে মিশিয়ে এর মাটি প্রস্তুত করেছি। একটু বড় হলে ডগা ছেঁটে দেবেন, তাহলে নতুন শাখা বেরিয়ে গাছ আরও ঝাঁকড়া হবে। ভার্বেনার বেশ কয়েকটি রঙের ভ্যারাইটি সহজেই পেয়ে যাবেন। এতক্ষণ যে গাছগুলি আপনাদের দেখালাম, সেগুলি সবই আমার বাগানের বিগত বছরগুলিতে আমি করেছি। এছাড়াও গ্লাডিওলাস, স্যালভিয়া, হলিহক, গ্যাজেনিয়া, প্যানজি, ফ্লক্স, কসমস এই ফুলগুলিও করতে পারেন। এগুলি সবই ছিল শীতকালীন মৌসুমি ফুলের গাছ, কিন্তু এছাড়াও আরও কয়েকটি স্থায়ী গাছ আছে যারা শীতকালে ফুল দেয়। চলুন তাদের কয়েকটি দেখে নেওয়া যাক। এদের মধ্যে প্রথমেই আছে ক্যালাঞ্চো। শীতকালীন অন্যান্য ফুলের সাথেই এরা ফোটে। আমার এই গাছটি অত্যন্ত সাধারণ একটি ভ্যারাইটি। এছাড়াও আরও অনেক চোখ ধাঁধানো, নজর কাড়া রঙের ক্যালাঞ্চো নার্সারিতে পাবেন। পরের গাছটি হলো অ্যাজেলিয়া। এই ফুলও বেশ কয়েক রঙের হয়। রোডোডেনড্রন পরিবারের পাহাড়ি গাছ। এর পরিচর্যা একটু আলাদা, অন্য একটি ভিডিওতে এ সম্পর্কে বিশদ আলোচনা করব। এখন অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বর মাস এই গাছ পোতার আদর্শ সময়। এই গাছের জন্য সঠিক মাটি তৈরি হলো প্রধান বিষয়। 40% জৈব সার, 25% করে মাটি ও কোকোপিট এবং 10% বালি মিশিয়ে এর মাটি আমি বানিয়েছি। গোবর সার ও ভার্মি কম্পোস্ট দুইই নিয়েছি, তবে এক প্রকার জৈব সার ব্যবহার করলেও হবে। সঙ্গে নেব কিছুটা নিমখোল। এই গাছে খুব বেশি ছত্রাকের আক্রমণ হয়, তাই একটু ফাঙ্গিসাইডও মিশিয়ে নেব।
সঠিকভাবে যত্ন নিলে ফেব্রুয়ারি মাসে এই গাছে কুড়ি আসবে ও মার্চ মাস নাগাদ এই গাছ ফুলে ভরে যাবে। এছাড়াও আরও একটি লতানো গাছ করতে পারেন, তার নাম হলো ফ্লেম ভাইন। শীতকালেই খুব সুন্দর কমলা রঙের ফুল হয় গাছগুলিতে। এর দুটি গাছই আমি এখন পুঁতে দেব, আশা করি এবছরই কিছু ফুল পাওয়া যাবে। এতক্ষণ ধরে শীতকালে ফুল দেয় এমন কয়েকটি মৌসুমি ও স্থায়ী গাছ নিয়ে আলোচনা করলাম। এখন গাছগুলির সাধারণ যত্ন সম্পর্কে জেনে নেব। গাছ পোঁতার পর প্রথম দুই থেকে তিন দিন ছায়াতে রাখতে হবে। নতুন মাটিতে গাছ একটু মানিয়ে নিলে তারপর সারা শীতকাল সরাসরি সূর্যের আলোতে রেখে দেবেন। ভালো ফুল দেওয়ার জন্য শীতকালীন সব গাছেরই সারাদিন সূর্যের আলোর প্রয়োজন। প্রতি পনেরো দিনে একবার করে সর্ষে খোল পচানো জল পাতলা করে গাছগুলিতে দিয়ে যেতে হবে। গাছে জল দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, সব গাছের জলের চাহিদা সমান নয়, খুব বেশি জল দেবেন না। টবের ওপরের মাটি শুকিয়ে আসতে দেখলে তবেই জল দেবেন। জল বা সর্ষে খোল দেওয়ার সময় গাছের পাতা, ডাল বা ফুলে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে সপ্তাহে একবার করে নিম তেল নিয়মিতভাবে স্প্রে করতে হবে। অ্যাস্টার, পিটুনিয়া এরকম কয়েকটি গাছে পাতাখাদক পোকার আক্রমণ দেখা দিতে পারে। যদি নিম তেলে কাজ না হয় তাহলে ইমিডা ক্লোপ্রিড ব্যবহার করতে পারেন, বেশ ভালো কাজ হবে। গাছের প্রয়োজনীয় ভিটামিনের যোগান দিতে মাসে একবার করে ফ্লাওয়ার বুস্টার বা এই জাতীয় কোনো ভিটামিন গাছগুলিতে স্প্রে করতে পারেন। আরও একটি বিষয়, আপনারা দেখেছেন গাছের মাটি প্রস্তুতির সময় আমি হাড়গুঁড়ো, শিংকুচি বা ওই জাতীয় কোনো প্রকার জৈব পদার্থ মাটির সাথে মেশাইনি। তার কারণ হলো গাছ পোঁতার সময় মাটিতে হাড়গুঁড়ো বা শিংকুচি মেশালে ওগুলি পচে মাটির সাথে মিশতে বেশ কিছুদিন সময় লাগত, ফলে গাছ প্রথম থেকেই তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেত না। তার বদলে গাছ পোঁতার পর থেকে প্রতি মাসে টপ পিছু এক চামচ করে এনপিকে 10-26-26 গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দিয়ে গেছি আর ব্যবহার করেছি সর্ষে খোল পচানো জল। এই দুটো থেকেই গাছগুলি তাদের প্রয়োজনীয় প্রধান তিনটি পুষ্টি উপাদান অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম পেয়ে গেছে। কিন্তু যদি আপনি সম্পূর্ণ জৈব উপায়ে সব ফুলের গাছ করতে চান তবে আপনার জন্য একটি সুখবর রয়েছে। শীতকালীন সব ধরনের গাছে ব্যবহার করা যায় এমন একটি মাটির মিশ্রণ আমি এবছর এখন থেকেই প্রস্তুত করে রেখে দিচ্ছি। এই মাটিতে সব ধরনের জৈব উপাদান এখন থেকেই মিশিয়ে রাখছি। এর দুটি দিক আছে। প্রথমত, জৈব উপাদানগুলি পচে মাটিতে মেশার জন্য অনেক সময় পাবে, ফলে অক্টোবর মাসে যখন এই মাটিতে গাছ পোঁতা হবে তখন প্রথম দিন থেকেই গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি পাবে। আর দ্বিতীয় বিষয় হলো, এই একই মাটি সব ধরনের গাছেই ব্যবহার করতে পারবেন, তার ফলে প্রতিটি গাছের জন্য আলাদা আলাদা করে মাটি তৈরির ঝামেলাও আর থাকলো না। এই মাটির মিশ্রণ কী করে বানাবেন তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, সবচেয়ে ভালো রেজাল্ট পেতে প্রতিটি গাছের জন্য আলাদা আলাদা করে উপযুক্ত মাটি তৈরি করা উচিত। তাহলে মাটি তৈরি, গাছের পরিচর্যা সবই জানলাম, কিন্তু আরও একটি সমস্যা হতে পারে, সেটি হলো আর কিছুদিন পর সকলেই তো নার্সারি থেকে চারা কিনে বাড়ি নিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় বাড়িতে আনার পর চারা ঝিমিয়ে যাচ্ছে বা শুকিয়ে মারা যাচ্ছে। ঠিক কিভাবে যত্ন নিলে এই সমস্যাগুলি হবে না এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, লিংক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এখানে ছোট্ট একটি টিপস দিয়ে রাখি, কখনোই একটি নার্সারি থেকে একটি গাছের সবকটি চারা কেনা উচিত নয়। তার কারণ হলো, একটি দোকানে কোনো এক প্রকার গাছের মান যদি খারাপ হয় তবে সেই ফুলটি ওই বছরের জন্য আর ভালো হবে না। গাছের ফুলের পরিমাণ যে বীজ থেকে চারা বানানো হচ্ছে তার গুণগত মানের উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে। দুই তিন জায়গা থেকে চারা কিনুন, তাহলে এই রিস্ক অনেকটা কমে যাবে। আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দীর্ঘ ভিডিও আমাদের বানাতেও অনেক খাটুনিও সময় লেগেছে। আপনি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর একটু কষ্ট করে ভিডিওটি যদি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন তবে আমার চ্যানেলটি উপকৃত হবে। শীতকালীন গাছ সম্পর্কে আমার অভিজ্ঞতা আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। কিছু ভুলভ্রান্তি হলে বা কিছু সংযোজন ও বিয়োজনের দরকার থাকলে সেটিও জানাবেন।
যদি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন। এরকম আরও ভিডিওর সরাসরি নোটিফিকেশান পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।